পূজোর দিন শুটিং থেকে কি একটু তাড়াতাড়ি ছুটি মিললো নাকি আজকে অফিস ছিল? হ্যাঁ না, একটু তাড়াতাড়ি আজকে প্যাক আপ ছিল, আজকে সানিদার কাছ থেকে হঠাৎ শুনলাম এরকম যে একটা মানে অফিস মানে নতুন একটা অফিস এরকম হচ্ছে, তো ইনোভেশনে আমি এসেছি এবং আমি সেটা জানতাম না। আজকে হঠাৎ করে শুধু ভীষণ এক্সাইটেড হয়ে আবার সময় চলে এসেছি এবং তোমরা যে থাকবো সেটাও আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। নর্মালি আরও সানিদা ডেকেছে, তাই দেখো অনেকদিন ধরে চিনি, খুব ভালো লাগছে সানিদা এতটা উন্নতি করছে, আরও আরও অনেক এগিয়ে যাক সানিদা, একটা ভালো সিনেমাও করেছে তার জন্য ভীষণ খুশি, এভাবে এগিয়ে যাক। আর সিরিয়ালে যেরকম চলছে আমরা দেখছি মধুবনীর জীবনে তো এখন বেশ একটা টালমাটাল পরিস্থিতি, কি হচ্ছে শুনি একটু, দুটো ক্যামেরা লুক দিয়ে বলিস একটু চড়ে বলিস। মধুবনী এখন একটা ওই নড়বড়ে একটা সিচুয়েশনে আছে, মানে বিয়ে তো হয়ে গেছে কিন্তু বিয়ের পর যা যা জিনিসপত্র থাকে, যেমন বাড়ির লোকেদের অ্যাকসেপ্টেন্স, কেউ ভালোভাবে নিচ্ছে, কেউ একটু অন্যরকম রিয়াক্ট করছে, অত পছন্দ করছে না আমাকে বা আমার বাচ্চা মেয়েটাকে, আবার কেউ খুবই আপন করে নিতে চাইছে, পরক্ষণে কেউ বাধা দিচ্ছে, তো এরকমই বিভিন্নজন বিভিন্ন রকম কিছু করতে চাইছে। আমি যাতে যেমনটা হয় আর কি, আমার আমি যাতে খারাপ হই বাজে হই সেই চেষ্টা করে যাচ্ছে, সবাই মিলে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করছে, কিন্তু মধুবনী তো স্ট্রং একজন ম্যাচিওর ওম্যান, ও জানে কীভাবে সবাইকে ট্যাকেল করতে হয়, তো সে সেভাবেই করে যাচ্ছে এবং আমার বাচ্চা মেয়েটাও আমার সাথে খুব ভালোভাবে ট্যাকেল করছে। বাচ্চারাও তো ছোটো, ওর মনে হচ্ছে যে ওখানে থাকবে না, এরকম কিছু একটা হচ্ছে, বাট ওকে বোঝানো হচ্ছে এবং ও ফাইনালি রাজি হয়ে আমাদের বাড়িতে থাকবে, তো বিভিন্ন রকম চলছে। তার মধ্যে রিক ভীষণভাবে সাপোর্ট করছে, যেটা সব থেকে দরকার, তো রিক মধুবনীর পাশে আছে, তো মধুবনীর আর কিছু চাই না। ছোটোবেলায় জন্মাষ্টমীতে কী করা হয়? ছোটোবেলায় জন্মাষ্টমী মানেই জানতাম তালের বড়া, আমাদের বাড়িতে ঝুলন পুজো হয় না কখনো, আমার গ্রামের বাড়িতে হয় কিন্তু সেখানে যাওয়া হয় না, কিন্তু মা ওই রিচুয়ালসের মধ্যে ঘরে আলপনা টালপনা দিয়ে ছোট্ট গোপাল আছে সেটাকে টুকটাক পুজো দিয়ে তালের বড়াটা সেটা মেন আমাদের আকর্ষণ। আজকেও হয়েছে আমাদের বাড়িতে তালের বড়া, গিয়ে আমি খাবো, অলরেডি খেয়ে এসেছি, আজকে আমার বাবা বানিয়েছে, এটা একটু স্পেশাল, মা বানাতে পারিনি পাপা বানিয়েছে, তো এই রিচুয়ালসটা হয়ে আসছে, তো এইটাই জন্মাষ্টমী। এবং সব কিছুর পাশাপাশি আনন্দ তো থাকবেই, আমরা জানি পাশে আরজিকর পান্ডে সিচুয়েশনে চলছে, সেটা নিয়ে কি বলতে চাইবে? অত্যন্ত খারাপ একটা সিচুয়েশন সবার মধ্যে এবং অত্যন্ত বাজে একটা ঘটনা ঘটেছে, এবং আমি বুঝতে পারছি না আজকে 15 ডেজ হয়ে গেল, এখনও তার কোনো ঘটনা মানে তার কোনো জাস্টিস বা কোনো আপডেট আমরা কিচ্ছু পাচ্ছি না, সবটাই আমরা নিজেরা, আমরা তো মিছিল র্যালি সবই করছি, ওকে এভরিথিং ইজ ওকে, বাট আগে কী, হোয়াট নেক্সট, আগে কী হবে, এর র্যালি আমরা করছি, তার পরিপ্রেক্ষিতে যাদের জন্য র্যালি করছি বা যাদেরকে জানানোর জন্য আওয়াজ পৌঁছানোর জন্য র্যালি করছে, তারা বিচার দেবে বা তারা কী করবেন এইটাই জানার এবং দেখার। আর প্রচণ্ডভাবে এটা আমাদের সবার একটা প্রবলেম, মানে প্রত্যেকটা মেয়ের প্রবলেম, বিকজ আমরা সবাই কাজে যাই, সবাই কর্মস্থলে যাই, বিভিন্ন জায়গায় কেউ রাতে ফেরে, আমরাই রাতে ফেরে শুটিং করি, তোমরাও রাতে ফেরে ফেরে শুটিং করে বিভিন্ন জায়গায়, তো আমরা যদি নিজেদেরকে সেফ না মনে করি তাহলে তো কাজই করতে পারবো না, তো এই হিউজ প্রবলেমটা আমার মনে হয় কোথাও সলভ হওয়া উচিত এবং এটার দিকে লুক আউট করা উচিত। আর একটা বিষয় বলো যে মোহনা এরপর তো বললো মানে তালের বড় তো খেতে ভালোবাসে, কিন্তু তার পাশাপাশি কি মালপো আবার যে স্পেশালিটি আজকে জন্মাষ্টমী সেগুলোও কি ভালোবাসে? আমি মিষ্টিটা একটু কমই খাই, কিন্তু এই জন্মাষ্টমীর জন্য তালের বড়া তো হবেই আর মালপোয়াও হয় বাড়িতে, তো মিষ্টি খাই না বল মানে মিষ্টি খাই না যদিও, কিন্তু এই দিনগুলোতে মিষ্টিটা মিস করা যাবে না, তো মোটামুটি মিষ্টি চলতেই থাকে, মোটামুটি সারাদিনই আজকে আমি মিষ্টির মধ্যে আছি, স্টুডিওতেও মিষ্টি টিষ্টি খাওয়া হয়েছে, সারাদিন মিষ্টির মধ্যে আছি এবং ভালোই কাটছে। আর আজকে এখন এখানে এসে